second term exam is over now. So you will be free now. You all of you know that our annual exam is coming soon. 27th it is start. It will be start 27th November maybe. So now it is final. Very important for us. So we carefully read all the chapters carefully. तो देखो आज के আমরা করব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে তো সেকেন্ড টার্মের সব সিলেবাস হয়ে গেছে আমি গো আই এভারেজটা বা গডটা তোমাদের আগে করিয়েছিলাম আবার যেহেতু এটা সেকেন্ড থার্ড টার্মে আছে ফাইনালে আছে তো এখান থেকেই শুরু করছি প্রথমত দেখো গড় গড় কাকে বল গড় কথাটা আমার তো হচ্ছে এভারেজ ইংলিশে বলে এভারেজ বা এভারেজ চিনতে করেছিলাম আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে গড় শব্দটি দ্বারা সমান এর ধারণা করা বা কল্পনা করা বোঝায় অর্থাৎ মনে করো তোমাদের বাড়িতে পাঁচজন আছে বাবার কাছে পাঁচটা চকলেট আছে মার কাছে চারটা চকলেট আছে তোমার কাছে তিনটা চকলেট আছে বুনুর কাছে পাঁচটা চকলেট আছে তো দিদির কাছে দাদার কাছে আর পাঁচটা চকলেট আছে এই যে আলাদা আলাদা সবার কাছে চকলেট আছে তাই তো এবার এই সব চকলেটগুলো সবকে একটা যোগ করলে সবারটা যোগ করে তারপরে যতদূর লোক থাকবে অতকে দিয়ে ভাগ করলে পরে যে অ্যানসারটা বেরোবে সেটাকেই বলা হয় গড় অর্থাৎ অনেকগুলো জিনিসের সমষ্টি তাকে ওই সংখ্যাগুলো দিয়ে ওই অনেকগুলো জিনিস যতগুলো জিনিস থাকে সেটা দিয়ে ভাগ করলে পরেই বেরোবে গড় তো তার প্রথমে রুলসটা আমাদের আগে জানতে হবে সূত্র রুলস রুলসটা কি হবে প্রথমে লেখা এই রুলস এক নম্বর কি হচ্ছে গড় মান আমরা কোন জিনিসের গড় মান কিভাবে বার করব সংখ্যাগুলি সমষ্টি সংখ্যার সংখ্যা তোমাদের বইতে দেওয়া আছে আমি একটা করে দিচ্ছি এক নম্বর রুলসের একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি দেখো একে পেজ নাম্বার 105 দেখো 105 এ একে ক নম্বর কি আছে তিন বছর পাঁচ বছর দশ বছর ঠিক আছে তিন বছর পাঁচ বছর দশ বছর এটা গড় মান তাহলে আমরা কিভাবে বার করবো এই এক নম্বর এই এই রুলসটা এই ফর্মুলাটা আমরা ইউজ করবো কিভাবে দেখো তিন বছর পাঁচ বছর দশ বছর তাহলে আমাদের গড় মান বার করতে হচ্ছে তিন বছর পাঁচ বছর তাহলে কি বলবো সংখ্যাগুলির সমষ্টি সংখ্যাগুলির সমষ্টি ওখানে তোমাদের বইতে সমষ্টি লেখা আছে সমষ্টি কোনগুলো সংখ্যা এই সংখ্যাগুলো এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা কয়টা সংখ্যা তিনটা রয়েছে তাহলে সংখ্যাগুলির সমষ্টি কি হবে তিন প্লাস পাঁচ প্লাস দশ এবার বলছে এটাকে কি করতে হবে দেখো নিচের ভাগ এটা বলে ভাগ বাইনারি ভাগ আমি দিলাম এলো হ্যাঁ কয়টা সংখ্যা আছে একটা দুটা তিনটা মানে একটা দুটা তিনটা তিনটা সংখ্যা দিলাম ঠিক আছে এবার এটাকে যোগ করো দশ প্লাস পনেরো আঠারো আঠারো বাই তিন তিন দিয়ে এটাকে কাটো দুটা ছয় আর ভাগ কাটলে কাটতে পারো ভাগ করতে পারো ইসিকাল কত হলো ছয় কিসে আছে বছরে আছে আমাকে বছরে আছে তো বছরে হয়ে যাবে বুঝতে পারলে এটাই আছে একদম ইজি এই যে ফর্মুলা এই এই একটা এক নম্বর ফর্মুলা কিন্তু তোমাদের করতে হবে এই যে একের অঙ্কগুলো ঠিক এইভাবে আছে একের অঙ্কগুলো কিন্তু সব এরকম করেই আছে তোমরা কিন্তু একের অঙ্কগুলো তুমি বুঝো সংখ্যাগুলি সংখ্যা সংখ্যাগুলি সমষ্টি দেখো সংখ্যাগুলি সমষ্টি কতগুলো সংখ্যা আছে এই অঙ্কটাকে যদি আমি সেকেন্ড টার্মে সেকেন্ড দুই নম্বর অংশে করি দেখো সংখ্যাগুলি সংখ্যা বার করো কয়টা সংখ্যা বার করো সংখ্যাগুলি সংখ্যা গড় কত হলো ছয় 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 এবং সংখ্যাগুলি সমষ্টি সমষ্টি কত এই আঠারো কিভাবে বের হবে এটা যোগ করলে কত আঠারো আঠারো কিভাবে বের হবে তুমি এই ছয় আর কয়টা সংখ্যা তিনটা সংখ্যা ছয় আর তিনকে গুণ করে দিলে আঠারো বের হবে তার নম্বর হচ্ছে এই এক অঙ্কটা দেখো সংখ্যা সংখ্যা মানে কতগুলি সংখ্যা এটা কয়টা সংখ্যা আছে এটা কিভাবে বার করবে তাহলে তাহলে তখন তোমাকে 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 দেওয়া থাকবে কত তখন আঠারো দেওয়া থাকবে সমষ্টি দেওয়া থাকবে আঠারো আর গড় মান দেওয়া থাকবে ছয় ভাগ করলে মানে দেখবে তিন বের হবে এইভাবে তুমি অঙ্কগুলা করতে পারো একটা অঙ্ক এই তিনভাবে করতে পারো এইভাবে অঙ্কগুলা করবে করার পরে
তোমরা একের যে কোর্স অঙ্কগুলো আছে সবগুলো তোমরা বাইতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভালো করে বাইতে প্র্যাকটিস করো, তারপরে এরপরের দিন আমরা তোমাদেরকে এই দ্বিতীয় রুলসের একটা দ্বিতীয় রুলস আর তৃতীয় রুলসের একটা করে করাবো, তারপরে অঙ্কগুলো আমরা করতে করা শুরু করবো। তোমরা যদি পারো দুই নম্বর গুলো করে নিবে, দুই নম্বর গুলো একই রকম করে আছে, ঠিক আছে? বাড়িতে ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু চলে আসছে, ফাইনাল পরীক্ষা কিন্তু সময় নেই, সামনে দুর্গা পূজা কালী পূজা অনেক পূজা আছে, তো এই যে এই করতে করতে টাইম চলে যাবে, ঠিক আছে? নমস্কার।